প্রসন্ন এর বিপরীত শব্দ কোনটি? বিষণ্ণ। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিষণ্ণ। অন্তরঙ্গ এর বিপরীতার্থক শব্দ কোনটি? বহিরঙ্গ। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ বহিরঙ্গ। যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা। যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক? হিমালয় পর্যন্ত। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? হিমালয় পর্যন্ত। বিড়ালের আড়াই পা বাগদারাটির অর্থ কি? বেহায়াপনা। বিড়ালের আড়াই পা বাগদারাটির অর্থ কি? বেহায়াপনা। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? সমসমান পদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। সূর্যদিগল বাড়ি কোন ধরনের রচনা? উপন্যাস। সূর্যদিগল বাড়ি কোন ধরনের রচনা? উপন্যাস। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সংযোগ চয় সঞ্চয়। সংযোগ চয় সঞ্চয়। কোথা থাকা হয়? কোথায় থাকা হয়? এটি কোন বাচ্চের উদাহরণ? বাপ বাচ্চ। কোথায় থাকা হয়? এটি কোন বাচ্চের উদাহরণ? বাপ বাচ্চ। নিশীথ রাতে বাচ্চে বাসি। এখানে নিশীথ কোন পদ? বিশেষণ পদ। নিশীথ রাতে বাচ্চে বাসি। এখানে নিশীথ কোন পদ? বিশেষণ পদ। দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচন বলা যায়। পূর্বাহ্ন মধ্যাহ্ন সন্ধ্যা কোনটি সঠিক? গুদুলি। সঠিক উত্তর গুদুলি। দিন ও রাত্রির অর্থাৎ দিন শেষ রাত শুরু এই সময়কে বা সন্ধিক্ষণকে বলা হয় গুদুলি। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সারযুগ আনন সরণন, তথাযুগ এব তথই। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সারযুগ আনন সরণন। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কেরানি পর্তুগিজ ভাষা। কেরানি পর্তুগিজ ভাষা। কি বললে? আমি পাগল দেশ শূন্যস্থানে কি বসবে? কি বললে? আমি পাগল এখানে বিস্ময় চিহ্ন বসবে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলোর নূরজাহান। আজকে শব্দটি কোন কারক এবং বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। অধিকরণে দ্বিতীয়া। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলু নূরজাহান। আজকে শব্দটি অধিকরণে দ্বিতীয় বিভক্তি। অসুখ কোন সমাস? অসুখ বহুব্রীহি সমাস। অসুখ কোন সমাস? বহুব্রীহি সমাস। বুড়ো শালিকের গাড়ির রূপ প্রবচনটি দ্বারা বুঝায় বুড়ুর ভীমরতি। বুড়ো শালিকের গাড়ির রূপ প্রবাদটি দ্বারা বুঝায় বুড়ুর ভীমরতি। পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? স্নেহা সম্পদ। স্নেহা সম্পদ। পুত্রের নিকট মাতার বা অর্থাৎ সন্তানের কাছে মায়ের ছেলের কাছে মায়ের চিঠিতে সম্বোধন হবে স্নেহা সম্পদ। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ী আগমনে। সারেং বউ বইটির লেখক কে? সারেং বউ বইটির লেখক শহীদুল্লাহ কায়সার। সারেং বউ বইটির লেখক শহীদুল্লাহ কায়সার। রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ বিবাবরি। রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ রাতের বিবাবরি, ক্ষীণ শীর্ণ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। সর্বরি কথাটির অর্থ রাত। সর্বরি কথাটির অর্থ রাত। সর্বরি কথাটির অর্থ রাত। পাথরে পাঁচ কিল বাগদারিটির অর্থ সৌভাগ্য। পাথরে পাঁচ কিল বাগদারিটির অর্থ সৌভাগ্য।
নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হল ভুল মানুষেরই হয়। নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট ভুল মানুষেরই হয়। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? ত্রিভুজ প্রণয়ন বিমর্ষ, ত্রিভুজ প্রণয়ন বিমর্ষ। সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বনফুল কার ছদ্মনাম? বালাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? একটি কালো মেয়ের কথা, একটি কালো মেয়ের কথা। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? একটি কালো মেয়ের কথা। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আদায় কাজ কলাই। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আদায় কাজ কলাই। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপাল থেকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপাল থেকে। খনার বচন কী সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। খনার বচন কী সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। ব্রুজবিলি একটি ভাষা, ব্রুজবিলি একটি ভাষা। মার্শিয়া শব্দের উৎস ভাষা আরবি, মার্শিয়া শব্দের উৎস ভাষা আরবি। কোন গ্রন্থটি আলাল রচিত? তোহফা। কোন গ্রন্থটি আলাল রচিত? তোহফা। বত্রী সিংহাসন এর রচিতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা সাহিত্যে চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ বীরবলের খালখাতা, বাংলা সাহিত্যের চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ বীরবলের খালখাতা। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম রাজশেখর বসু, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। বাংলা কাব্যে বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, বাংলা কাব্যে বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোনটি জসীমউদ্দিনের কাব্য নয়? মানসী। কোনটি জসীমউদ্দিনের কাব্য নয়? মানসী। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? একুশ বছর বয়সে। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? একুশ বছর বয়সে। কোন কাব্য গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। কোন কাব্য গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল। শুদ্ধ বানান কোনটি? মূর্ধন্য। শুদ্ধ বানান কোনটি? মূর্ধন্য। কোনটি নাসিক ধ্বনি? ম। কোনটি নাসিক ধ্বনি? ম। নত্ব উসত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নত্ব উসত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোনটি সঠিক? চলাকালে। কোনটি সঠিক? চলাকালে। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হল মনোযোগ ঈশা, মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হল মনোযোগ ঈশা, মনীষা। দুশোরা তারিখ গাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি। দুশোরা তারিখ গাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি। সচিব কোন ধরনের শব্দ? পারিভাষিক। সচিব কোন ধরনের শব্দ? পারিভাষিক। সর্বভুক শব্দের অর্থ আগুন, সর্বভুক শব্দের অর্থ আগুন। নিখাত শব্দের নি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? খাঁটি বা বিশুদ্ধ। গিন্নি কোন শ্রেণী শব্দ? অর্ধতৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি তুর্কি শব্দ থেকে এসেছে।